ওই তো বিভাস আছে, বিভাস আছে, ফর্সা করে চলছে তো, এগুলোই ছবি কিন্তু। এটা আমাদের এপ্রিল না, এপ্রিল 2018-র কেস, এবং চার্জশিটটা স্ট্যাচুটারি পিরিয়ডের মধ্যেই জমা পড়েছিল। অভিযোগটা হলো যে এই যিনি কমপ্লেনেন্ট ভিকটিম গার্ল, তিনি একটি বন্ধুত্ব করেন আরেকজন, একই জায়গায় চাকরি করতেন সেখানেই, মানে আমাদের আইটি ইন্ডাস্ট্রিতেই, এবং তার পরবর্তীকালে দেখা যায় যে বন্ধুত্ব হতে হতে বন্ধুত্ব গাঢ় হয় এবং তারপরে ভিডিও কল হয়, এবং ছেলেটি ভিডিও কলে ওনাকে রিকোয়েস্ট করে বিভিন্নভাবে আসতে, বিভিন্ন পোজে আসতে। তো উনি বুঝতে পারেননি যে ওনার বিভিন্ন রকমের অবসিন ভিডিও বা ছবি উনি ক্যাপচার করছেন। তারপর সাবসিকুয়েন্টলি বন্ধুত্বটা ওনাদের মধ্যে কন্টিনিউ হয় না কোনো কারণে, এবং সাবসিকুয়েন্টলি মেয়েটি বুঝতে পারে যে ছেলেটির অভিসন্ধি খারাপ এবং উনি ওই কোম্পানি ছেড়ে দেন, এবং ছেলেটি তখন মেয়েটিকে বিভিন্নভাবে স্টক করা স্টার্ট করে। এবং স্টকিংটা এইভাবে করেছিল যে এই ভিডিও বা এই ছবিগুলো দিয়ে ও 5টার ওপর একাধিক ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে, এবং তাতে এই সমস্ত ভিডিও এবং ছবিগুলো দেয়, এবং কি পেটিএমের নাম্বার দিয়ে বলে যে এই নাম্বারে যদি তোমরা আরও ছবি চাও তাহলে আমরা পেটিএমটা রিচার্জ করে দিতে হবে। এছাড়া ইনস্টাগ্রাম এবং আরও অন্যান্য মিডিয়াগুলো ইউজ করে ক্রাইম করার জন্য। সাবসিকুয়েন্টলি ইনভেস্টিগেশন হয়, ফরেন্সিক এভিডেন্স সিএফএসএল থেকে আসে, যেখানে স্পেসিফিক্যালি এই টার্মগুলো, ওয়ার্ডগুলো এবং ক্রাইমের মোডটাকে পাওয়া যায়। ট্রায়াল আমাদের চলছে, একটু আমাদের ডিলে হলো তার কারণ সিএফএসএল রিপোর্ট পেতে আমাদের দেরি হলো, এবং টোটাল ট্রায়ালটা হলো কাস্টডি, আসামিকে কাস্টডিতে রেখে মিনটাইম অ্যাকিউজ হাইকোর্টে, অনারেবল হাইকোর্টের কাছে বেল ফাইল করেছিলেন যেটা রিজেক্ট হয়েছিল, এবং এই কাস্টডি ট্রায়ালের আজকে যে শেষ হলো, এবং রায় হলো যে আমাদের এখানে যে কটা সেকশনে আমরা চার্জ করেছিলাম প্রত্যেকটাই প্রমাণিত হলো। যেমন আমাদের 354-এ 1 বছর সাজা এবং 2,000 টাকা ফাইন, 354-D-তে 1 বছর সাজা এবং 2,000 টাকা ফাইন, ইয়েস 500 ডিফ্যামেশনে 1 বছর সাজা হয়েছে, 509-এ 1 বছর এবং 2,000 টাকা ফাইন হয়েছে, ইয়েস 507-এর ক্ষেত্রে 1 ইয়ার, এবং যেহেতু অ্যানোনিমাস কমিউনিকেশন মানে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যবহার করেছিল, হোয়াটসঅ্যাপ চ্যাপের মাধ্যমে এদের ফ্যামিলির লোককে বিভিন্নভাবে থ্রেট করা হতো যে যদি ও কথা না শোনে তাহলে ওকে মেরে ফেলা হবে ইত্যাদি ইত্যাদি, মেয়েটা তার সোসাইটি থেকে পুরোপুরি দূরে চলে গেছিলো আর কি, যে এমন তাকে অবস্থা করা হয়েছিল। 66-C-তে 2 বছর এবং 10,000 টাকা ফাইন হয়েছে, আইডেন্টিটি থেফট, ই নয় এখানে 66-C হয়েছে, আইডেন্টিটি থেফট যে আইটি অ্যাক্টের মধ্যে, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টে 2 বছর সাজা এবং 10,000 টাকা ফাইন, এবং 67-A-তে 2 বছর সাজা এবং 10,000 টাকা ফাইন। ম্যাক্সিমাম যেহেতু কনকারেন্টলি চলবে তার মানে ওনার টোটাল সাজা হলো 2 বছর, এবং টোটাল অ্যামাউন্ট আমরা যদি যোগ করি আমরা দেখব 26,000 টাকা। এই অভিযুক্তের নাম, অভিযুক্তের নাম হচ্ছে মিস্টার গ্রেওয়াল, এখনো কাস্টডিতে আছে, পুরো টেনিওরটা সেট আপ করে উনি বেরোবেন, মানে পুরো টেনিওর টার্মটা কাটিয়ে উনি আজকে রায়টা হলো। হ্যাঁ, বিধাননগর কমিশনারেটের এবং বিধাননগর কোর্টে এটা প্রথম আমাদের যা রেকর্ড সেই অনুযায়ী। এবং এখানে সবচেয়ে বড় জিনিস যে আগামী দিনে যারা মানুষ বা মেয়েরা যারা এই ধরনের ভিডিও কলে যায় তারা যাতে একটু সতর্ক হয় যে তাদের ছবি বা ডেটা বা এই ভিডিও সবসময় কোথাও না কোথাও রেকর্ডের হচ্ছে। কমপ্লেনটা এপ্রিল মাসের 2/4/2018 এবং 2/4/18 এফআইআর হয়, এবং তারপর সাবসিকুয়েন্টলি ইনভেস্টিগেশন স্টার্ট হয়, এবং মেয়েটার 20/4 আসামি অ্যারেস্ট হয় তার অফিস থেকে, এবং তার বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে ছবি নিয়ে ভিডিওগুলোর সঙ্গে মিলিয়ে সেই মেয়েটি যে ভিডিও সেটাও ফরেন্সিক এভিডেন্স আমরা পাই, FSL ফিজিক্স ডিপার্টমেন্টের রিপোর্ট পাই, এবং এখানে প্রচুর ইলেকট্রনিক এভিডেন্স অ্যাপ্লাই করা হয়েছে, মানে এই মামলায় প্রচুর এক্সিবিট আছে যেগুলো ইলেকট্রনিক এভিডেন্সের উপরে, এবং এটা একটা ওয়েল ড্রাফটেড এবং ওয়েল রিলায়েড মামলা বলে আমার মনে হয়। খুশি, এই খুশ তো বহুত হ্যাঁ, ক্যুকি জব কুছ এসা কুছ আপনি কে সাথ মে আগর হোতা হ্যায় তো তকলিফ বহুত হোতা হ্যায়, ক্যুকি সমাজ মে খড়া হোনা সবসে বড়া চিজ হ্যায় জো হামারা সমাজ হ্যায় উসমে খড়া হোনা ইতনা মুশকিল হো জাতা হ্যায় এসি ঘটনাওঁ কে বাদ,
कि एक एक पल गुजारना बहुत मुश्किल हो जाता है। और मैंने देखा है, मैंने झेला है, मैंने अपनी बहन को देखा है कि कितना हम लोग मुश्किल से हमने ये समय पार किया है। रिलेटिव्स के बीच में सबका ताना सुनना, बहुत कुछ सुना है, लेकिन आज ये फैसला आने के बाद खुशी है कि कम से कम हमें न्याय मिला। भाई के ऊपर विश्वास? बिल्कुल बिल्कुल विश्वास है। और मतलब एक कभी कभी बहुत सारा इस मतलब ऐसे केसेस में हम लोग देखते हैं कि बदनामी के अलावा कुछ मिलता नहीं है, लेकिन आज जो फैसला हुआ और जितने मतलब होता क्या है कि हम लोग एक केस पर केस दे गए, लेकिन ये फैसला हमारे समय के अनुसार बहुत जितनी जल्दी आया कि कम से कम एक सेटिस्फेक्शन है कि हाँ चलो हमें न्याय मिला। थैंक यू। मतलब नाम तो जाबे ना।